হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অঞ্জনা সুজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? সামনে পুজো এসে গেছে, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ থাকো। ভগবানের কাছে এটাই বলি, সবাইকে ভালো থাকতে হবে। আমার এবছর পুজোটা ভালো যাবে না, কারণ আমি এবছর বাড়িতে নেই। পুজোটা যেমনই হোক যাই হোক, দুর্গা পুজো মানেই মা বছরে একবার আসে। সেখানে দাঁড়িয়ে পুজোটা নিজের বাড়িতে একটা আনন্দ আলাদা হয় না? তারপরে আমাদের পাড়ায় আমরা প্রত্যেক মেয়ের ঘরের বউরা মিলে একটা পুজো করি, সেখানে এবছর আমি নেই। আমার নিজের মনটা খারাপ থাকে, পুজো অবশ্যই হবে, কারোর জন্য তো পুজো থেমে থাকে না। মনটাও প্রচণ্ডই খারাপ, পুজোতে আমি নেই এবছর। সেখানে যেখানেই আছি না কেন, নিজের বাড়ি নিজের পরিবেশ ছেড়ে কোথাও সেই আনন্দটা হয় না। তাও ভগবানকে বলি তোমরা সবাই পুজোয় ভালো থাকো, ভালো কাটাও, আনন্দে থাকো। আমার মেয়ে তো এখন থেকে শুরু করেছে, মা তুমি পুজোয় কী নেবে? বলছে আমি এবছর পুজোয় কিছু নেব না, তোমাকে একটা দেব। বলছে না তোমাকে আমি দেব। আমার মেয়ে আমাকে বলছে, এই যে আমার মেয়ে আমাকে একটা কুর্তি দেবে, দিদাকে একটা শাড়ি দেবে। তাই হ্যাঁ, কুর্তি দেবো আমাকে, তাই দেবো কাকে? দিদা তোমাকে। ও আমাকে শাড়ি দেবে, সরি আমার ভুল হয়ে গেছে, আমাকে শাড়ি দেবে, দিদাকে শাড়ি দেবে, সবাইকে শাড়ি দেবে। তোমাদের পুজোর কেনাকাটি হয়েছে আমাকে জানিও কিন্তু। আমার পুজো এখনো কিছু শুরু করিনি, এবছর পুজো আমি করলাম, এবছর পুজো আমার ভালো না, এবছর কিছু কেনাকাটিও করবো না। মেয়েকে একটা দিতে হয়, ছোট বাচ্চা তো, ওকে একটা দেব। আজকে সকালে চা দিয়ে শুরু করলাম, চা করা কমপ্লিট হয়েছে। মেয়ের হরলিক্স, মেয়ের চকর দিয়ে হরলিক্স খাবে মানো, ছোটো বসে একটু খেয়ে দিয়ে বাজার যাবো, বাজার করতে হবে। কালকে তো বাজার যাইনি, কালকে বাড়ির সামনে মাছ এসেছিল, মাছটা নিয়ে নিয়েছিলাম, তার বাজার যাওয়া হয়নি। চাও খাই তোমাদের সঙ্গে কথাও বলি। তা বাজার যাওয়া হয়নি, সেখানে দাঁড়িয়ে আজকে বাজার করতেই হবে, বাজার করবো। মামন তোমার চকর দিয়ে দিয়েছি, হ্যাঁ বাজার করবো, করে এসে তারপরে আজকে টিফিন করবো না কিছু। আজকে টিফিনে মেয়েকে ম্যাগি খাওয়াবো, আর আমি মা বললো রুটি করবি, আমি বললাম যে না রুটি আর করবো না, মানে মুড়ি খেয়ে নেবো, মুড়ি আছে মুড়ি খেয়ে নেবো, টিফিন সেরকমভাবে কিছু করবো না। খাও মা, বলো মা ছোট্ট পালে খাও, বুঝতে খাবে খাও, আমরা খাবো, আমরা খুঁজে বুঝিও না। বাজারে গেছিলাম কিন্তু হাফ রাস্তা দিয়ে বাজার থেকে আর ফেরত এসেছি। বাড়ির সামনে একটা মাংসওয়ালা বসে, দেখি বৃহস্পতিবার আর রোববার বসে আমাকে যেটা বলে, কিন্তু অন্য কোনো বৃহস্পতিবার দেখতে পাই না। আজকে হঠাৎ দেখি বসেছে, কারণ যাক বসেছে যখন আবার হাফ রাস্তায় গিয়ে আবার রিটার্ন খেয়েছি। বাড়িতে এসছে আমার মেয়ে বলছে, কী ব্যাপার মা তুমি এত তাড়াতাড়ি এলে কী করে, তুমি ঘোড়ার গাড়ি করে গেছিলে? না দরজাতে তাড়াতাড়ি ঘোড়ার গাড়ির থেকে তাড়াতাড়ি এলে। এবারে মাংসটা পেয়ে গেছি, আর আজকে আর বাজার যাবো না, বাজারে অনেকটা হাঁটতে লাগে মাংস। এখন মাছ নিলে আবার আছে রুটি খাওয়ার জন্য আবার একটা কিছু সবজি নিতে হবে, ঝামেলা। মাংসটা এই জন্য পেয়ে গেলাম, মাংস নিয়েছি, তোমাদের সাথে এসে মাংসটাও আগে ধুয়ে নিয়েছি, ডালের জল বসিয়ে দিয়েছি গরম হতে, ডাল করবো। আর এই যে মাংস, মাংস ধুয়ে নুন হলুদ সবে মাখালাম, নুন হলুদ মাখিয়ে দিলে মাংসটা নরম হয়, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাংসটা, আর ডালের জল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল ধুয়ে রেখে দিয়েছি, ডাল মাংস আপাতত করবো। মাংস রান্না বসিয়ে দিয়েছি, এখন আলু ভাজছি। ডালটা রান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো শুধু মুখেই বক বক করি, কিছু দেখাতে পারি না। আজকে ভাবলাম না ও মাংসটা একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আলু ভাজা হচ্ছে, শিখে নিমা নুন দিলাম, দিলাম ক্াকে
সমস্যার মশলা সব রেডি হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন তুমি পড়ো মামাম, যাও যাও গিয়ে বই পড়ো। আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, আবার নামিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে, রসুন বাটাটা দিয়ে দেবো। মাংস ফার্স্ট একটু রসুন বাটাটা দিলে টেস্টটা মাংসের আমার মনে হয় ভালো হয়। এখন সবাই তো সবভাবে খায় না, এক একজন এক এক রকমভাবে খায়। রসুনটা একটু লাল লাল ভাজা হয়ে এসছে, পেঁয়াজটা গ্রেট করিয়ে দিই, তাহলে মাংসের ঝোলটা একটু ভালো হয়। গাঁদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, হলুদ দিলাম এক চামচ, আর একটু ঘি লাগবে। অল্প একটু সামান্য জিরের গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ। লঙ্কা গুঁড়ো আর একটু লাগবে, আমার যেহেতু লঙ্কা গুঁড়োটা কাটা নেই সেহেতু লঙ্কা গুঁড়োটা এখন অল্প দিলাম, পরে যদি আবার দিই তোমাদের সেটা দেখাবো। ঘরে আজকে টমেটো নেই বলে টমেটো সসটা দিচ্ছি, দু চামচ টমেটো সস দিলাম, একটা মাপ হিসাবে দিলাম। নুন দিলাম, মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে গেছে সাইড দিয়ে, ভালো মাংসটা দিয়ে দেবো। মুরগির মাংস যত কষাবে ততই টেস্ট। মাংসটা নুন দুধ মাছতে রেখেছিলাম, আলুটা ছেড়ে দিলাম, কারণ এখনকার আলু তো সিদ্ধ হতে চায় না,
সিদ্ধ হতে টাইম লাগে। লঙ্কা গুঁড়োটা তখন কম দিয়েছিলাম, কারণ লঙ্কা গুঁড়ো ঢালা ছিল না তাই। আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর বেশি দেব না, কারণ আমরা ঝাল খাই কিন্তু খুব বেশি খাই না। তোমাদের আগেও বলেছি, কারণ আমার ছোট মেয়ে আছে তো ঝালটা বেশি খাই না। মাংস কষানো চলছে, মুরগির মাংস যত কষানো হবে তত টেস্ট হবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রায় তেল ছেড়ে এসছে মাংসের। অল্প করে একটু চিকেন মশলা দেব, চিকেন মশলাটা দিলে একটু গন্ধটা ভালো হয়। মাংস কষানো কমপ্লিট, এবারে তোমরা দেখতেই পাচ্ছ মাংস দিয়ে ভালো মতো তেল ছেড়ে গেছে। এবারে মাংসে জল দিয়ে দেবো, মাংসে জল দিয়ে দেবো। একটু ঢেকে দিই ফুটুক, মাংস কষানো কমপ্লিট হলো, জল দিলাম। এবার মেয়েরও আজকে খাওয়া হয়নি জানো, মেয়েকে ম্যাগি করে দিলাম, মেয়ে খাবে। 11:40 বাজে ঘড়িতে, টাইম হয়ে গেছে। মেয়ের ম্যাগি করে নিয়ে এলাম, মাংস করতে করতে মেয়ের ম্যাগিটা বসিয়ে দিয়েছিলাম। ম্যাগি নিয়ে চামচ নিয়ে এসে দেখছি, আকাশটা পুরো মেয়ে করে এসছে। মাংসটা হতে, মাংস রান্না কমপ্লিট। এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি, তাই বেশি গরম মশলা ছিল না বলে আমি প্যাকেটটা করে দিলাম। এবারে ঢেকে দেবো, গ্যাস নিভিয়ে আজকের মতন মাংস কমপ্লিট। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমাকে ভালোবেসে আমার পাশে থেকেও সবার আগে বলবো, ভালোবেসে আর মানুষকে যদি ভালো না বাসতে পারি আমরা, তাহলে কিচ্ছু হয় না। আগে সবাইকে ভালোবাসতে লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো পরের কথা। তোমরা যদি আমাকে ভালোই না বাসো, তোমরা আমাকে লাইক কী বা করবে, কী করে দেবে, সাবস্ক্রাইবও করবে কী করে? তাহলে সবার আগে তোমাদের কী করতে হবে, আমাকে ভালোবাসতে হবে, তাই না? ভালোবেসে তোমাদের আমার পাশে থাকতে হবে। যদি আমাকে ভালো লেগে থাকে, আমাকে ভালো
বেশি থাকো, আমি তোমাদের সম্পর্কে যেটাই হই না কেন, তাহলে আমাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমি আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।